খাতনার অনুষ্ঠান করা কি জায়েজ আছে? খাতনার অনুষ্ঠান করা, বাচ্চাদের খাতনা হলে, মুসলমানে হলে অনুষ্ঠান করা রসম বা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নির্দেশনা সরাসরি নেই যে করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। তবে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটি বর্ণনা এনেছেন, তার একটি দাইফ সূত্রে বর্ণিত হয়েছে। এই দুর্বল সূত্রে বর্ণিত বর্ণনা থেকে দেখা যায় সাহাবিদের কেউ তার সন্তানের এই খাতনার পর তিনি আনুষ্ঠানিকতা করেছেন, দাওয়াত দিয়ে খাইয়েছেন খেয়েছেন, কিন্তু হাদিসটি বিশুদ্ধ না, দাইফ। আরেকটি বর্ণনা পাওয়া যায় হাসান সূত্রে, এটাও আল্লাহর মুফরাদে আসছে। সেখানে দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরিবারের একটা বাচ্চা, তাকে মুসলমানই করা হয়েছে, তখন অন্য একজন বলেছেন বা তিনি তাকে বলা হয়েছে যে এই বাচ্চাকে যে মুসলমানই করানো হলো, একটু অপারেশন হলো, কষ্ট হলো, এটাকে ভুলানোর জন্য কিছু আনুষ্ঠানিকতা করা যায় কিনা, আসলে তার পারমিশন দিয়েছিলেন। তো সেটা অবশ্য এই আজকের এই মুসলমানের মতো নয়, বাকি কিছুটা আনন্দ বিনোদন অনুষ্ঠান যাতে করে বাচ্চা একটু ভুলে। তো এগুলো মৌলিকভাবে প্রায় সব ফোকায়করাম, মশহুর যত ফোকায়করাম আছেন তাদের মন্তব্য হলো এগুলো মৌলিকভাবে জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। খাতনাকে কেন্দ্র করে অনুষ্ঠান করলে সেটা ভালো, সুন্নত পর্যায়ে না, কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত বা সুন্নত করণীয় আকিকা যেরকম এরকম না। কিন্তু কেউ করতে চাইলে করতে পারে, নিষিদ্ধ নয়, বিশেষ করে বাচ্চাকে ভোলানোর জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য এটুকু হতে পারে। কিন্তু আমাদের দেশে মুসলমানের নামে যা হয় সেটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। সেটা কি? সেটা হলো যে মুসলমানের অনুষ্ঠানের নামে চাঁদাবাজি, বিয়ের অনুষ্ঠানে যেরকম হয় ওরকমই হয়, আকিকাতে হয়, মুসলমানিতে হয়। এবার দেখা যায় নানা নানি নাতির মুসলমানের দাওয়াত পাইছে, জামাই আর মেয়ে দাওয়াত দিছে, এর মানে কি? এর মানে হলো 10-20 হাজার টাকার একটা আংটি নিয়ে যাইতে হবে, এটি হলো এর মানে, ঠিক না? ঠিক, অন্য কোনো মানে আপনাদের জানা আছে? আমি তো এটাই মানে জানি, নাতির খাতনা, জামাই আর মেয়ে খাতনা উপলক্ষে খাবার দাবার অ্যারেঞ্জ করছে, বাচ্চার নানাকে আর নানিকে দাওয়াত দিছে, এর মানে কি? এর মানে হলো হয় একটা গরু, নয় দুইটা ছাগল, আর নাহলে 10-20 হাজার টাকা কিংবা একটা আংটি, এটা সেটা এগুলো নিয়ে আপনারা আসিয়েন। তো এটা তো ডাকাতি। এখন কোন নানা নানার কি সাহস আছে যে ঠিক আছে, মেয়ে মেয়ের জামাই দাওয়াত দিছে, নাতির ইয়ে মুসলমানই হয়েছে, সেই উপলক্ষে তারা একটু খাবার দাবার অ্যারেঞ্জ করছে, সুন্নত কোনো আয়োজন না, তারপরও তারা করছে বাচ্চাকে খুশি করার জন্য, মুস্তাহাব বলেছেন অনেক ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম, সেই হিসাবে করছে, ঠিক আছে, যাই যাইয়া খাইয়া চলে আসবে কোনো নানা নানি, কোনো কিছু নেওয়া ছাড়া। এই হিম্মত এই কলিজে আছে কোনো নানা নানি? না থাকলে হাওলা তৈলাও করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সুপ্ত এবং লুকায়িত চাঁদাবাজি মাহজুফ আছে, ঠিক না? ঠিক, এটা জায়েজ নাই। এগুলোতে মানুষের দোয়ার জায়গা, আরও কি হয়, বদ্দোয়া হয়, বদ্দোয়া। এই জন্য এগুলো যদি চাঁদাবাজি মুক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে